আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির শ্রম আইনে পরিবর্তন প্রবাসীদের জন্য বড় সুখবর সৌদিতে আরও সহজ হল নিয়োগকর্তা পরিবর্তন সেই বিষয় নিয়ে বিস্তারিত পরিবৃতিটি দেখে বিস্তারিত জেনার এবার অনুরোধ থাকল বেসরকারি খাতে কর্মরত প্রবাসীদের জন্য সৌদির শ্রমবাজারকে আরও আকর্ষণীয় করতে ইতিমধ্যে বহু বছর ধরে প্রচলিত কাফালাপথার সংস্কার করেছে সৌদি সরকার সৌদি সরকার চাচ্ছেন সৌদি আরবে বেসরকারি খাতে কর্মরতদের সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে প্রবাসীদের কাছে শ্রমবাজারকে আরও আকর্ষণীয় করে তুলতে সেই ধারাবাহিকতায় প্রবাসীদের আরও একটি বড় সুযোগ দেওয়া হলো। আজ সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে একজন প্রবাসী শ্রমিক কিছু শর্ত পূরণ করে তার বর্তমান নিয়োগকর্তা পরিবর্তন করতে পারবেন এজন্য সৌদি আরবে আসার পর কমপক্ষে এক বছর নিয়োগকর্তার কাছে আর থাকতে হবে না এতদিন শ্রম আইনের বিধান ছিল যে একজন প্রবাসী শ্রমিক সৌদি আরবে প্রবেশের তারিখ থেকে বর্তমান নিয়োগকর্তার সাথে কমপক্ষে বারো মাস কাটানোর পরই তার চাকরি অন্য নিয়োগকর্তার কাছে স্থানান্তর করতে পারবে তবে নতুন শ্রম আইনের নতুন সংশোধনী মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রী কর্তৃক অনুমোদিত হয়েছে সংশোধনী বিধিমালায় বলা হয়েছে যে এখন থেকে কোনো শ্রমিক চাইলে কিছু শর্ত পূরণ করে বর্তমান নিয়োগকর্তার কাছে এক বছর না থেকেই পছন্দ মতো নতুন করে নিয়োগকর্তার কাছে চলে যেতে পারবে এমন নিয়মের ফলে অনেক প্রবাসীরাই তাদের বর্তমান নিয়োগকর্তার কাছে না থেকে চাইলে ইচ্ছে মতো নতুন নিয়োগকর্তার কাছে চলে যেতে পারবে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে